নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব অর্থনীতির গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন যে প্রশ্নগুলো আপনাদের আগামী আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং তার সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন্সিল নিয়ে নেন আপনাদের ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে একটা মক প্র্যাকটিস করে দেখুন অর্থনীতির কোনো কোশ্চেন থাকলে আপনাদের সেই কোশ্চেন আটকায় কিনা বা সেই কোশ্চেনের এর পারফরমেন্স আপনাদের কিরকম তাই কিরকম আপনি এই পরীক্ষাটা বা এই ডেমো টেস্টটা দেবেন তা আপনি একটা খাতা পেন্সিল নিয়ে নেন যে প্রশ্নের উত্তরটা আপনাদের রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব এবং পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করার শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কী কত পেলেন আপনারা সৎভাবে ক্যালকুলেট করে আপনারা যে যত নাম্বার পেয়েছেন সেই নাম্বারটা আমাদের পোস্ট করবেন তা পোস্ট করার সাথে সাথে আপনিও এবং আমরাও বুঝে যাবো যে আপনাদের পারফরমেন্স কোন পর্যায়ে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে কোশ্চেন নাম্বার চারশো একান্ন থেকে আর আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে যান এবং চ্যানেলের প্লে লিস্টে দেখুন ইকোনমিক্স বলে একটা ফোল্ডার বানানো আছে তার মধ্যে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন শিল্পে অর্থ যোগান দেওয়া সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি এটা ছিল আপনাদের গেল দিনের হোম ট্যাক্সের প্রশ্ন তো চলুন দেখে নেব এর উত্তর আজকে কোনটা হবে অপশান এ আছে ভারতের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অপশান বি ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অপশান সি ভারতের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং অপশান ডি ভারতের রিজার্ভ ব্যাঙ্ক তাহলে চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভারতের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে তাদের সবাইকে সাধুবাদ জানাই আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর নিচের কোন আর্থিক সংস্থা জেলা স্তরে কাজ করে অপশান এ স্টেট কোঅপারেটিভ ব্যাংক অপশন বি ভারতের রিজার্ভ ব্যাংক অপশান সি প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি এবং অপশান ডি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক চারশো বাহান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর প্রতি কিলোমিটারে ব্যয় হিসেবে নিচের কোনটি ভারতের সব থেকে সস্তা পরিবহন অপশান এ রেল পরিবহন অপশন বি সড়কপথে পরিবহন অপশান সি বায়ুমার্গে পরিবহন এবং অপশান ডি জলপথে পরিবহন চারশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি জলপথে পরিবহন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর ফোর কোন সাল থেকে ভারতের স্টিম ইঞ্জিন রেল ইঞ্জিনের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে অপশান এ উনিশশো তিয়াত্তর অপশান বি উনিশশো বাহাত্তর অপশান সি উনিশশো পঁচাত্তর এবং অপশান ডি উনিশশো বিরাশি চারশো চুয়ান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো বাহাত্তর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড ফিফটি ফাইভ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কত টাকা বরাদ্দ করা হয়েছিল অপশান এ দু হাজার তিনশো আটাত্তর কোটি অপশান বি পাঁচ হাজার চারশো পঞ্চাশ কোটি অপশান সি ষোলো হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি এবং অপশান ডি কুড়ি হাজার পাঁচশো ছাপ্পান্ন কোটি চারশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দু হাজার তিনশো আটাত্তর কোটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ভারতের বর্তমান আর্থিক ব্যবস্থা পরিচালনা করে কে অপশান এ ভারতের রিজার্ভ ব্যাংক অপশান বি ভারতের স্টেট ব্যাংক অপশান সি কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং অপশান ডি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি চারশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ভারতের রিজার্ভ ব্যাংক নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর নিচের কোনটি ভারতীয় অর্থনীতির বৈশিষ্ট্য নয় অপশান এ জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ অপশান বি কৃষিকার্যের প্রাধান্য দেওয়া অপসেন্সি ভারী শিল্প এবং পারিশ্রমিকের বিনিময়ে উৎপাদ উৎপন্ন দ্রব্যের মধ্যে সমতা বিধান এবং অপশান ডি হচ্ছে মাথা পিছু আয় কম চারশো সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভারী শিল্প এবং পারিশ্রমিকের বিনিময়ে উৎপন্ন দ্রব্যের মধ্যে সমতা বিধান নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর নিচের কোনটি উন্নত অর্থনীতির বৈশিষ্ট্য বলে চিহ্নিত নয় অপশান এ অধিক কৃষিকার্য অপশান বি অধিক শিল্প অপশান সি অধিক মাথাপিছু আয় এবং অপশান ডি অধিক পরিবহন ব্যবস্থা চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অধিক কৃষিকার্য নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফোর হান্ড্রেড ফিফটি নাইন ভারতের রাজ্যগুলির রাজস্বের প্রধান উৎস কি অপশান এ কর এবং ঋণ অপশান বি সরকারি সংস্থাগুলির লাভের অংশ অপশান সি বৈদেশিক সাহায্য এবং অপশান ডি আন্তর্জাতিক সংস্থাগুলি থেকে ঋণ গ্রহণ চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কর এবং ঋণ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর নিচের কোন ভারতীয় অর্থনীতিবিদ নন বা নিচের কোনটি ভারতীয় অর্থনীতিবিদ নন অপশান এ ডক্টর অমর্ত সেন অপশান বি ডাক্তার বিধানচন্দ্র রায় অপশান সি ডক্টর অসীম দাশগুপ্ত এবং অপশান ডি কৌটিল্য চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ডাক্তার বিধানচন্দ্র রায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড সিক্সটি ওয়ান বহুজাতিক বলতে কি বোঝায় অপশান এ বিদেশি মূলধনের গঠিত কোম্পানি অপশান বি একটি কোম্পানি বহু দেশে ব্যবহৃত একটি সামগ্রীর উপর একচেটিয়া অধিকার অপশন সি একটি কোম্পানি যার কাজ বহু দেশে ব্যপ্ত এবং অপশান ডি দুই বা তার বেশি সংখ্যক দেশের সম্মিলিত উদ্যোগ চারশো একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি একটি কোম্পানি যার কাজ বহু দেশে ব্যপ্ত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সিক্সটি টু আগ মার্ক বলতে কী বোঝায় অপশান এ নিয়ন্ত্রিত কৃষির বাজার অপশান বি কৃষি পণ্যের সরকারি নির্ধারিত মূল্য অপশন সি চাষিদের সমবায় এবং অপশান ডি ডিম ঘি দুধ ইত্যাদি বিশুদ্ধতা নিশ্চিত করার ছাপ তাহলে চারশো বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ডিম ঘি দুধ ইত্যাদির বিশুদ্ধতা চিহ্নিত করার ছাপ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সিক্সটি থ্রি জাতীয় আয় হল অপশান এ জনসাধারণের উদ্যোগে মোট রাজস্ব অপশন বি সমস্ত আয়ের যোগফল অপশন সি সরকারের বার্ষিক রাজস্ব এবং অপশন ডি সরকারি উদ্যোগগুলির মোট লাভের যোগফল চারশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সমস্ত আয়ের যোগফল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফোর আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান উদ্দেশ্য কি অপশান এ দেশকে সর্বতভাবে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ করা অপশন বি আন্তর্জাতিক রাজনীতিতে প্রাধান্য বিস্তার করা অপশন সি রপ্তানিতে উৎসাহ দেওয়া এবং অপশন ডি জাতীয় আয় বৃদ্ধি তাহলে চারশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি জাতীয় আয় বৃদ্ধি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফোর হান্ড্রেড সিক্সটি ফাইভ নিচের কোন ব্যবস্থার দ্বারা ভারতের দারিদ্র্য দূর করা যাবে না যেটা না সেটা আমাদের বলতে হবে অপশান এ সমবন্টন অপশান বিশান সি জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং ডি সরকারি ভর্তুকি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর ডি সরকারি ভর্তুকি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর যার উপর কর অর্পিত করা হয়ে থাকে তিনি যে কর দেন তার নিচের কোনটি অপশান এ প্রত্যক্ষ কর অপশান বি অপ্রত্যক্ষ কর অপশান সি স্থানীয় কর এবং অপশান ডি উপরের কোনটি নয় চারশো ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রত্যক্ষকর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সিক্সটি সেভেন ভারতীয় আয়কর হলো অপশান এ প্রত্যক্ষকর অপশান বি কর অপশন সি অগ্রগতিমূলক এবং অপশান ডি হচ্ছে আনুপাতিক তাহলে ভারতীয় আয়কর হল আমরা এখানে দেখে নেব এর সঠিক উত্তর কোনটা হচ্ছে আপনারাও নির্বাচন করুন সঠিক উত্তর কোনটা হবে তাহলে চারশো সাতষট্টি নম্বর প্রশ্ন এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ প্রত্যক্ষ নেক্সট কোশ্চেন কোশ্চেন সিক্সটি এইট আন্তর্জাতিক অর্থ ভারতকে কিসের জন্য ঋণ দেয় অপশান এ নতুন শিল্প করার জন্য অপশান বি ব্যবসায় ঘাটতি পূরণের জন্য অপশান সি গ্রামীণ অর্থনীতি প্রসারের জন্য এবং অপশান ডি বকেয়া অর্থ মেটানো সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তাহলে চারশো আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বকেয়া অর্থ মেটানো সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য নেক্সট প্রশ্ন ফোর হান্ড্রেড দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনার মূল নির্দেশক নিচের কোনটি অপশান এ গড় মাথাপিছু আয় অপশান বি মোট জাতীয় আয় অপশান সি বৈদেশিক মুদ্রা সঞ্চয় এবং অপশান ডি মোট জাতীয় উৎপাদন তাহলে চারশো উনসত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মোট জাতীয় উৎপাদন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর টাকার অবমূল্যায়ন নিচের কোনটির ক্ষেত্রে সহায়ক অপশান এ সঞ্চয় অপশান বি জাতীয় আয় অপশান সি কম খরচে আমদানি এবং অপশান ডি রপ্তানি চারশো সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রপ্তানি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড টাকার ভারতীয় নোটে কে সই করে অপশান এ অর্থমন্ত্রী অপশান বি অর্থ মন্ত্রকের সচিব অপশান সি রাষ্ট্রপতি এবং অপশান ডি রিজার্ভ ব্যাংকের গভর্নর চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রিজার্ভ ব্যাংকের গভর্নর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ভারতে চালু অর্থনীতির প্রকৃতি কেমন এ সমাজতান্ত্রিক অর্থনীতি বি মুক্ত অর্থনীতি সি মিশ্র অর্থনীতি এবং ডি গান্ধীবাদী অর্থনীতি চারশো বাহাত্তর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মিশ্র অর্থনীতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সেভেন্টি থ্রি এক বাজারের বিক্রেতার সংখ্যা কত অপশান এ একজন অপশান বি এক বা দুই অপশান সি খুব অল্প এবং অপশান ডি অসংখ্য চারশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ একজন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সেভেন্টি ফোর সম্পূর্ণ তত্ত্বের বা অ্যাবসলুট অ্যাডভান্টেজ থিওরির প্রভোক্তা হলেন অপশান এ কেইনস অপশান বি ম্যালথাস অপশান সি ফিডম্যান এবং অপশান ডি অ্যাডাম স্মিথ চারশো চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অ্যাডাম স্মিথ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড বিনিয়োগ কথার অর্থ হলো অপশান এ ব্যয়ের পরিবর্তন অপশান বি মূলধনের পরিবর্তন অপশান সি সঞ্চয়ের পরিবর্তন এবং অপশান ডি আয়ের পরিবর্তন চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মূলধনের পরিবর্তন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড সেভেন্টি সিক্স ভারতবাসীর জীবিকা নির্বাহের প্রধান উৎস কী অপশান এ কৃষি অপশান বি বাণিজ্য অপশান সি চাকুরি এবং অপশান ডি উদ্যোগ চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কৃষি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সেভেন্টি সেভেন ভারতের জনসংখ্যার কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল অপশান এ পঁয়ষট্টি শতাংশ অপশান বি বাষট্টি শতাংশ অপশান সি আটচল্লিশ শতাংশ এবং অপশান ডি বিয়াল্লিশ শতাংশ চারশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পঁয়ষট্টি শতাংশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড সেভেন্টি এইট কোন ভাইসরয়ের শাসনকালে বাজেট প্রথা প্রবর্তন করা হয় অপশান এ ক্যানিং অপশান বি ডালহৌসি অপশান সি রিপন এবং অপশান ডি এলগিন চারশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ক্যানিং নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফোর হান্ড্রেড সেভেন্টি নাইন ভারতে সর্ববৃহৎ সরকারি ক্ষেত্র ব্যাংক কোনটি অপশান এ স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক অপশন বি ভারতীয় বৈদেশিক ব্যাঙ্ক অপশন সি ভারতীয় রাষ্ট্রীয় ব্যাংক এবং অপশন ডি কেন্দ্রীয় ব্যাঙ্ক চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ভারতীয় রাষ্ট্রীয় ব্যাংক

চারশো একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দিল্লি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড এইটটি টু ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন প্রথম কবে হয় অপশান এ উনিশশো আটচল্লিশ অপশান বি উনিশশো ঊনপঞ্চাশ অপশান সি উনিশশো পঞ্চাশ এবং অপশান ডি উনিশশো একান্ন চারশো বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো ঊনপঞ্চাশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড কাগজের মুদ্রার প্রচলন ভারতে কবে প্রথম হয় অপশান এ ষোলোশো এক অপশান বি সতেরোশো বাহান্ন অপশান সি আঠেরোশো বাষট্টি এবং অপশান ডি আঠেরোশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আঠেরোশো বাষট্টি নেক্সট क्वेश्चन কোশ্চেন নম্বর ফোর সবুজ বিপ্লবের ফলে প্রতি হেক্টর জমিতে গমের উৎপাদন রেকর্ড সংখ্যায় পৌঁছেছিল নিচের কোনটি সঠিক অপশান এ এক হাজার কিগ্রা অপশান বি এক হাজার পাঁচশো কিগ্রা অপশান সি দু কিগ্রা এবং অপশান ডি দু হাজার দুশো বাইশ কিগ্রা চারশো চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পনেরোশো কিগ্রা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড এইটটি ফাইভ ভারতে আরবিআই এবং এস বি আই এর চেক নিচের কোন সংস্থা ছাপে অপশান এ সিকিউরিটি পেস নাসিক অপশন বি সিকিউরিটি পেস মুম্বাই অপশন সি সিকিউরিটি পেস নয়ডা এবং অপশান ডি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়াদিল্লি চারশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সিকিউরিটি পেস নাসিক নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফোর হান্ড্রেড এইটটি সিক্স কত বয়সের নিচে শিশুদের নিরক্ষর বলে ধরে নেওয়া হয় অপশান এ তিন বছর অপশান বি চার বছর অপশান সি পাঁচ বছর এবং অপশান ডি ছয় বছর চারশো ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পাঁচ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড এইটটি সেভেন অর্থনৈতিক বৈষম্য নিচের কোনটিকে প্রশ্রয় দেয় অপশান এ শ্রেণীসংঘাত অপশান বি নৈতিক অবনমন অপশান সি শোষণ এবং অপশান ডি কোনটি নয় চারশো সাতাশি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ শ্রেণিস সংঘাত নাম্বার ফোর হান্ড্রেড এইটটি এইট নিচের কোনটির উপর আরোপিত করকে আন্তঃশুল্ক বলা হয় অপশান এ পণ্যদ্রব্যের আমদানি অপশান বি পণ্যদ্রব্যের রপ্তানি অপশান সি পণ্যদ্রব্যের উৎপাদন এবং অপশন ডি পণ্যদ্রব্যের বিক্রয় চারশো অষ্টাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পণ্যদ্রব্যের আমদানি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড এইটটি নাইন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সর্বশেষ অনুমোদন কি করেন অপশান এ রাষ্ট্রপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এবং অপশন ডি প্ল্যানিং কমিশন চারশো উননব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর ভারতের কৃষি শিল্পে নিচের কোনটির জন্য দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হয় অপশান এ নতুন জমি ক্রয় অপশান বি পুরনো জমি স্থায়ী উন্নয়ন সি খামারের জন্য দামি মেশিনারি ক্রয় এবং অপশান ডি ওপরের সবকটি চারশো নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ওপরের সবকটি কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড নাইনটি ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন কতবার হয়েছিল অপশান এ তিনবার অপশান বি দুবার অপশান সি চারবার এবং অপশান ডি কখনো হয়নি চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তিনবার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড কোনো অর্থনৈতিক ব্যবস্থায় যদি সমস্ত ব্যাংক জাতীয়করণের মাধ্যমে একটিমাত্র ব্যাংকে পরিণত হয় তাহলে মোট জমা অর্থের অপশান এ বৃদ্ধি ঘটবে অপশান বি হ্রাস পাবে অপশান সি হ্রাস বা বৃদ্ধি কোনোটি হবে না এবং অপশান ডি কোনো কিছুই নিশ্চিত নয় চারশো বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বৃদ্ধি বা হ্রাস কোনোটি হবে না নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড নাইনটি থ্রি নিচের কোনটি নাম আইএফ ইউ আই অপশান এ একটি বিদেশি ব্যাংক অপশন বি শিল্প সময়ের একটি ফেডারেশন অপশন সি একটি ফাইনান্স ইনস্টিটিউশন এবং অপশন ডি একটি ফার্টিলাইজার কোম্পানি চারশো তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি শিল্প একটি ফেডারেশন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড নাইনটি ফোর ভূমি সংস্কারের উদ্দেশ্য অপশান এ জমিদারদের মদত অপশন বি কৃষিতে স্বাবলম্বী হওয়া অপশন সি মধ্যস্থ মধ্যস্থত্বভোগী এবং অপশান ডি কোনোটি নয় চারশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মধ্যস্থতা ভোগী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ভারতের জাতীয় আয়ের সমীক্ষা ও মান নির্ধারণ কে করেন অপশান এ ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমি রিসার্চ অপশান বি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন অপশান সি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন এবং অপশান ডি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন চারশো পঁচানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড নাইনটি সিক্স ভারতীয় পরিকল্পনা ব্যবস্থার ওপর প্রথম গ্রন্থ প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া কার লেখা অপশান এ জাহরলাল নেহেরু অপশন বি কে টি শাহ অপশন সি অমর্ত্য সেন এবং অপশন ডি এম বিশ্বেশ্বরাই চারশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এম বিশ্বেশ্বরাই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর নিচের কোনটির কারণে মুদ্রাস্ফীতি ঘটতে পারে অপশান এ অর্থের পরিমাণ বৃদ্ধি অপশান বিপশান সি অর্থের সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন হ্রাস এবং অপশান ডি হচ্ছে অর্থের সরবরাহ হ্রাস ও অর্থের বৃদ্ধি চারশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অর্থের সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন হ্রাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কোন সংগঠন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের জন্য গঠিত হয় অপশান এ মার্চেন্ট চেম্বার অফ কমার্স অপশান বি এমআরটিপি কমিশন অপশান সি ইন্ডিয়ান ব্যুরো অফ স্ট্যান্ডার্ড এবং অপশান ডি খাদ্য ও নাগরিক দ্রব্য সরবরাহ মন্ত্রক চারশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি খাদ্য ও নাগরিক দ্রব্য সরবরাহ মন্ত্রক নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড অর্থনৈতিক উপর ঘাটতি বাজেট কি প্রভাব ফেলে অপশান এ মুদ্রাস্ফীতি অপশান বি মুদ্রা সংকোচন অপশান সি মন্দা এবং অপশান ডি পুনরুজ্জীবন ও তেজি চারশো নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মুদ্রাস্ফীতি নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড অবমূল্যায়নের অর্থ কী অপশান এ বৈদেশিক কোনো মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার মূল্য বৃদ্ধি করা অপশান বি বৈদেশিক কোনো মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার মূল্য হ্রাস করা অপশান সি টাকাকে সোনায় রূপান্তরিত করা এবং অপশান ডি কোনোটি নয় পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বৈদেশিক কোনো মুদ্রার তুলনায় দেশীয় মূল্য দেশীয় মুদ্রার মূল্য হ্রাস করা চলে আসছি আমরা আজকে পঞ্চাশটা কোয়েশ্চেন সলভ করে ফেললাম আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন সেই মার্কটা পোস্ট করুন এবং সৎভাবে আপনারা সেই মার্কসটা পোস্ট করবেন তাহলে আপনার সাথে সাথে আমরাও জানতে পারবো যে আপনাদের বর্তমান অবস্থা কোন জায়গায় আছে ঠিক আছে তো আপনারা সবাই একে একে পোস্ট করবেন আর আমরা চলে যাব আপনাদের হোম প্রশ্ন আর আজকে আমি আপনাদের হোম প্রশ্নটা বলছি নিম্নলিখিত কোনটি বা কোন কারণটি আমাদের দেশের দারিদ্র সীমাকে প্রভাবিত করে অপশান এ মুদ্রাস্তর অপশান উৎপাদনের পরিমাণ সি এবং ডি সোনা জমার পরিমাণ আপনারা এর সঠিক উত্তর নির্বাচন করুন এবং আগামী ক্লাসে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং তার জন্য যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ